বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই মাধ্যমিক দু হাজার জন্য ভূগোলে দু নম্বর মান এবং তিন নম্বর মানে প্রাকৃতিক ভূগোল থেকে সম্পূর্ণ সাজেশান যে প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ দু হাজার পরীক্ষায় আসার জন্য তারই সম্পূর্ণ সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওতে কি বলছে প্রথম প্রশ্ন নদীর ষষ্ঠ ঘাটে সূত্র কি দুয়ের দাগ নদী কাকে বলে তিনের দাগ বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে চারের দাগ নদী উপত্যকা কাকে বলে পাঁচের দাগ জল কাকে বলে ছয়ের দাগ গিরিখাত কাকে বলে সাতের দাগ ক্যানিয়ান কাকে বলে আটের দাগ আবদ্ধ শৈলশিরা কী নয়ের দাগ প্রপাত কূপ কি দশের দাগ স্বাভাবিক বাদ কী এগারোর দাগ হিমবাহ কাকে বলে বারোর দাগে রয়েছে হিমশৈল কাকে বলে তেরোর দাগ হিমরেখা কাকে বলে চোদ্দোর দাগ বাঘন কাকে বলে পনেরো দাগ পিরামিড চূড়া কী ষোলোর দাগ গ্রাবরেখা কাকে বলে সাতেরোর দাগ হিমদ্রণী কাকে বলে আঠেরো দাগ বাস্কেট অফ এক রিলিভ বা বাস্কেট অফ এক টোপোগ্রাফি বলতে কি বোঝো ঠিক আছে উনিশের দাগ বার্স কাকে বলে কুড়ির দাগ বালিয়ারি কাকে বলে একুশের দাগ সমপ্রায় ভূমি কাকে বলে বাইশের দাগ আবরোহণ প্রক্রিয়া কাকে বলে তেইশের দাগ আরোহণ প্রক্রিয়া কাকে বলে চব্বিশের দাগ জলপ্রপাত কী পঁচিশের দাগ নদীর পুনর্জোহান লাভ বলতে কী বোঝো ছাব্বিশের দাগ বারখান কী সাতাশের দাগ পেরিমেড কী আটাশের দাগ বাজাদা কি। উনতিরিশের দাগ লোয়েস এবং তিরিশের দাগ করি বা সার কাকে বলে তোমাদের তিরিশটা প্রশ্ন কিন্তু রয়েছে আর প্রাকৃতিক ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন মনে হতে পারে যেহেতু দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা হয়নি কাজেই তোমাদের কিন্তু এইখান থেকে এই প্রশ্নগুলো একটাও বাদ দেওয়া যাবে না এগুলো দু নম্বর মান হিসাবে তোমাদের কিন্তু পড়ে যেতেই হচ্ছে তিন নম্বর দাগে যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন অশ্বক্রাকৃতি হদ কীভাবে সৃষ্টি হয় দুয়ের দাগ প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয় তিনের দাগ বদ্বীপ কিভাবে গঠিত হয় চারের দাগ জলপ্রপাতের প্রসারণ বলতে কী বোঝো পাঁচের দাগ গিরিখাত ও ক্যানিয়ানের মধ্যে পার্থক্য লেখ ছয়ের দাগ ড্রামলিন ও রসেমাতানের পালতে পার্থক্য লেখ সাতের দাগ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন আটের দাগ গ্রাবরেখার বিভাগ করো নয়ের দাগ নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ দশের দাগ মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন এগারো দাগ ইয়ার ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো বারো দাগ ইনসেলবাস ও মোনাডোনাকের মধ্যে পার্থক্য লেখো মোনাডোনাক হবে ঠিক করে নেবে তেরো দাগ জলপ্রপাতের শ্রেণী বিভাগ করো চোদ্দোর দাগ বডি গঠনের অনুকূল পরিবেশ করি লেখো পনেরো দাগ রয়েছে হিমবাহের শ্রেণী বিভাগ করো ষোলো দাক শিব বালিয়ারির বৈশিষ্ট্যগুলো কী সতেরো দাগ ফিয়ট কি তো এই হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে দুই এবং তিন নাম্বার মানে সম্পূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো কিন্তু যথারীতি প্রথম থেকে প্র্যাকটিস করো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও তাহলে তোমরা কিন্তু লাভবান হবেই হবে এই প্রশ্নগুলো কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ রয়েছে দু হাজার বাইশের পরীক্ষায় আসার জন্য এর পরবর্তীকালে পাঁচের দাগ এবং আঞ্চলিক দিক থেকে যাবতীয় প্রশ্নের সমাহার কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এছাড়াও অন্যান্য সাবজেক্ট বাংলা ইতিহাস অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার বাইশের পরীক্ষায় আসার জন্য সেগুলো জানানো হবে কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ